বিজয়ের যাত্রায় নিউজ 71.tv। পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মোক্তারপুর ফেরিঘাট এলাকায় জাতীয় শোক দিবসের কার্যক্রম অনুষ্ঠিত হয়। শোক দিবস কার্যক্রমে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনিসুজ্জামান আনিস। এ সময় মিলাদ ও দোয়ার মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের অতি সত্বর সাজা কার্যকর করার দাবি জানানো হয়। পঞ্চসার ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। পঞ্চসার ইউনিয়নের শোক দিবসের এই কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুক্তারপুর, মুন্সিগঞ্জ। বিজয়ের যাত্রায় নিউজ 71.tv।